শিল্পী রবিউল হকের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে তার 75টি শিল্পকর্মের সপ্তাহব্যাপী প্রদর্শনী উদ্বোধন হয়েছে। শনিবার রাজধানী শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শনী উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন ও বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে চিত্রশিল্পী রবিউল হককে বহুমুখী প্রতিভার অধিকারী বর্ণনা করে তথ্য সচিব বলেন, 75 বছর বয়সে তার 75টি শিল্পকর্ম প্রদর্শনী তরুণদের জন্য শিক্ষণীয়। এ সময় মোহাম্মদ নুরুল হুদা বলেন, সৃষ্টিশীল কাজের মধ্য দিয়েই এগিয়ে চলে সভ্যতা। এ প্রদর্শনী তারই এক অনন্য নজির। আজ থেকে আগামী বৃহস্পতিবার সকাল 11টা থেকে 8টা এবং শুক্র ও শনিবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।